হ্যালো বন্ধুরা তোমরা তো এখন এইসিসি পরীক্ষার্থী তো অনেকেই তোমরা এখন প্রশ্ন খুঁজতেছো যে যদি সোশ্যাল মিডিয়াতে যদি বা কোথাও যদি কোনো প্রশ্ন পাওয়া যায় তাহলে তো ভালোই হয় তাই না তো তোমাদেরকে আমি আজকে সচেতনতামূলক কিছু কথা বলবো প্রথমত বলি যে এই যে প্রশ্ন তোমরা যে খুঁজতেছো অনলাইনে এটা কি আসলে পাওয়া সম্ভব নাকি সম্ভব নয় এটা আসলে সম্ভব নয় চার পাঁচ বছর আগে কি হয়েছে না হয়েছে এটা বিষয় ভুলে যাও কিন্তু বর্তমান সময়ে এটা কোনোভাবেই সম্ভব নয় তো দয়া করে প্রশ্ন ফেসবুকে কিংবা ইউটিউবে এই ধরনের খুঁজে অযথা সময় নষ্ট করিও না এতে করে তোমার অনেকগুলো ক্ষতি হচ্ছে তোমার প্রিপারেশান খারাপ হয়ে যাচ্ছে তুমি যদি একটা ভুয়া প্রশ্ন পাও সেই প্রশ্নটা নিয়ে যদি তুমি যখন প্রিপারেশান নিবে ওই প্রশ্নটার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে এর ফলে যখন পরীক্ষায় গিয়ে যখন দেখবে যে ওই প্রশ্নটা আসবে না তখন তুমি অটোমেটিক্যালি জানা জিনিসটাও ভুল করবে কারণ যখন তুমি প্রশ্ন না পেয়ে পরীক্ষা দিতে আসবে তখন তোমার পুরো বইটার ওপর একটা ধারণা তোমার মাথার মধ্যে থাকবে যে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমি সলিউশন করার একটা টেন্ডেন্সি নিয়ে আসবে কিন্তু যখন তুমি কোনো একটা প্রশ্ন বা ভুয়া প্রশ্ন হোক বা রিয়াল প্রশ্ন হোক যদি পেয়ে যদি পরীক্ষায় এসে তুমি পরীক্ষা দিতে বসো তখন হবে কি তোমার মস্তিষ্কটা ঠিক ওই জায়গায় আটকা থাকবে যে এই এই জিনিসগুলো আসলে আমি পারবো এর বাইরে যখন আসবে তখন কিন্তু আর পারবে না বা দেখা গেলো যে পারবে কিন্তু অতটা পারবে না যতটা তুমি এই প্রশ্নের উপর ডিপেন্ড না হয়ে থাকলে তখন তুমি আরও বেশি পাইতে বেশি মার্কস পাইতে অন্যদিকে আমরা যখন এই সময়ে বা পরীক্ষার আগের রাতে যখন আমরা ইউটিউবে ঢুকি বা ফেসবুকে ঢুকি বিভিন্ন গ্রুপে আমরা এক ধরনের পোস্ট দেখতে পাই যে যদি কারো প্রশ্ন লাগে তাহলে আমাকে ইনবক্স করুন যদি কারো প্রশ্ন লাগে তাহলে আমাকে কল করুন তো এই ধরনের ধান্দাবাজ এই ধরনের ভণ্ড লোকদের কাছ থেকে দূরে থাকবেন এরা আসলে আপনাদের টাকা মেরে খাবে যখন আপনারা তাদেরকে ইনবক্স করবেন তখন তারা বলবে যে এই পাঁচ টাকা বা দশ হাজার টাকা বা একটা পরিমাণ টাকা চাবে এই পরিমাণ টাকা কোনোভাবে আপনাদেরকে ভুলাই ভুলাই এত মিষ্টি মিষ্টি কথা বল তা আপনারাও আসলে বিলিভ করতে শুরু করবেন যে হ্যাঁ হয়তো বা প্রশ্ন দিবে কিন্তু আসলে না এটা আসলে কোনোভাবেই সম্ভব না আপনাদের আপনারা হচ্ছেন এখন এইচএসসি স্টুডেন্ট আপনাদের কেবল ভালো মন্দ বোঝার একটা সময় কেবল শুরু হতে যাচ্ছে এই সময় আপনাদেরকে ঠকায় আপনাদের বাবা মার কষ্টার্জিত টাকাগুলো মেরে খাচ্ছে এই ধরনের চিটারগুলো তো এইচএসসি পরীক্ষার আগে এই ধরনের পোস্টগুলো আপনারা যদি ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন ইগনোর না আপনি সচেতন ঠিক আছে আপনি সচেতন কিন্তু সচেতন বলে আপনি এদের ফাঁদে পড়তেছেন না কিন্তু আর আপনার থেকে আরও অনেক অসচেতন লোক আছে যারা এদের ফাঁদে পড়বে তাদেরকে রক্ষা করাটা তো আপনার দায়িত্ব তাই নয় কি তো সেজন্য আপনি যেটা করবেন যখনই ফেসবুকে বা ইউটিউবে যদি কেউ পোস্ট দেয় বা ভিডিও দেয় যে আমার কাছে প্রশ্ন আছে প্রশ্ন লাগলে এখানে আমাকে কল করুন মেসেজ করুন এই ধরনের পোস্টও যদি কেউ দেয় বা যদি চোখের সামনে পড়ে প্লিজ ওই আইডি এর স্ক্রিনশট বা ওই আইডি এর লিঙ্ক নিয়ে আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন বা ইনফর্ম করবেন তাদেরকে অন্তত কথাটা জানাবেন আর যদি সেটাও করতে না পারেন তাহলে দয়া করে ট্রিপল নাইনে ফোন দিয়ে এই বিষয়টা তাদেরকে ইনফর্ম করবেন ট্রিপল নাইনে অন্তত ফোন দিয়ে এই বিষয়টা তাদেরকে ইনফর্ম করবেন আপনারা ভাবতেছেন যে ফেসবুকে তাদেরকে ধরা যাবে না কিভাবে ধরা যাবে সেটা পুলিশরা দেখবে কীভাবে ধরা যাবে সেটা আপনার বিষয় না আপনার দায়িত্ব হচ্ছে অন্ততপক্ষে তাদেরকে ইনফর্ম করা কারণ এই ধরনের মানুষরা যদি এই অনলাইন জগতে অন্ততপক্ষে সাত দিন স্টে করে অন্ততপক্ষে যদি সাত দিন এ অনলাইনে বিলং করতে পারে থাকতে পারে তাহলে এরা কি পরিমাণ মানুষের ক্ষতি করবে একটু চিন্তা করে দেখেন একটা পোস্ট যদি একটা গ্রুপে দেওয়া হয় কমপক্ষে দুই তিনশো মানুষ দেখবে তো পোস্টটা নাকি তো দুই তিনশো মানুষের কাছে যদি এই পোস্টটা পৌঁছে যায় বা ইউটিউবে যদি কোনো ভিডিও ছাড়ে অন্ততপক্ষে এক হাজার ভিত হবে এতগুলো মানুষ যখন ভিডিওটা দেখে এতগুলো মানুষ যখন পোস্টটা পড়ে তার মধ্যে থেকে দশজন অন্তত পক্ষে তো বোকা হবে দশজন অন্তত পক্ষে তো অসচেতন হবে এই অসচেতন মানুষগুলো তাদেরকে ইনভক্স করবে ইনভক্স করার পর পাঁচজন অন্তত পক্ষে তো তাদের ফাঁদে পড়বে এই পাঁচজন যদি তাদেরকে পাঁচ হাজার করে টাকা দেয় তাহলে ডেইলি ওই লোকটা পঁচিশ হাজার টাকা মানুষে মেরে খাচ্ছে তাহলে সেই লোকটা যদি এক মাস দুই মাস বা সাত আট দিন এই অনলাইন জগতে বিলং করে তাহলে বুঝতে পারতেছেন এটা বাংলাদেশের জন্য কত ক্ষতিকারক বাংলাদেশে কত ছেলে মেয়েদের টাকা মেরে খাচ্ছে এরা তো আপনাদের উচিত এই ধরনের মানুষদেরকে ধরাই দেওয়া আপনারা চেষ্টা করবেন এই সকল লোকেরা যখন পোস্ট দিবে বা কোনো ভিডিও সার্ভে সেইগুলোর স্ক্রিনশট সেগুলোর লিঙ্ক সহ নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টা ইনফর্ম করা অথবা সেটাও যদি না করতে পারেন অন্ততপক্ষে অন্ততপক্ষে ত্রিপল নাইনে ফোন দিয়ে এই বিষয়টা তাদেরকে ইনফর্ম করা যে এই ধরনের লোক অনলাইনে এরকম ধান্দাবাজি শুরু করছে আর বারবার একটা জিনিস ক্লিয়ার করে বলতেছি এই সিসি পরীক্ষায় কোনো প্রশ্ন টশ্ন পাওয়া যাবে না এর আশা করে যে থাকবে সে মাইর খাবে প্রচুর মাই খাবে তো কখনো এই ধরনের আশা করবা না পুরা বই ভালোভাবে পড়াশোনা করবা কোনো প্রশ্ন কোনো সাজেশন পরীক্ষার আগের রাতে এইসব খোঁজাখুঁজি করবা না খোঁজাখুঁজি করে মাথাটা হ্যাং করবা না ঠিক আছে তোমরা তোমাদের রেগুলার প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাবা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ